তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম তবে নেই মোটরসাইকেল আর প্রেমিকাও মোটরসাইকেল ছাড়া সম্পর্ক রাখবেন না বলে সাফ জানিয়ে দেন প্রেমিককে জানিয়ে দিলেন তুমি যদি এক সপ্তাহের মধ্যে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না প্রেমিকার এমন কথার পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান প্রেমিক টাকা জোগাড় করতে দিক বেদিক ছুটতে থাকেন কিন্তু কোনো সমাধান পাচ্ছিলেন না শেষে মাত্র আট দিন আগে পরিচয় হওয়া কলেজ ছাত্রকে অপহরণের পরিকল্পনা করেন উদ্দেশ্য ছিল মুক্তিপণের টাকা দিয়ে কিনবেন মোটরসাইকেল পরিকল্পনা অপহরণের হলেও করেন হত্যা তবে হত্যার পর টাকা আনতে গিয়েই ধরা পড়েন প্রেমিক নিহতের নাম আমিদুর রহমান তিনি খুলনার পায়েকগাছা উপজেলার কপিলমনির শ্যামনগর গ্রামের সুরমান গাজীর ছেলে ও কপিলমণি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন আর অভিযুক্ত ফয়সাল সর্দার গদাইপুর গ্রামের ঝিল্লুর রহমানের ছেলে ঘটনায় ফয়সালকে আটক করতে পারলেও এখনো পর্যন্ত আমিদের লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন ফয়সাল সর্দার বিষয়টি নিশ্চিত করেন পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ওসি বলেন দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে রোববার রাত নয়টার দিকে আগারঘাট বাজার থেকে আমেদুর রহমানকে অপহরণ করেন ফয়সাল এরপর ঘুরতে তাকে কপতাক্ষের তীরে নিয়ে যান সেখানে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে আমিদুরকে কুপিয়ে হত্যা করেন হত্যার পর লাশ ভাসিয়ে দেন কপতাক্ষ নদে কিন্তু মঙ্গলবারও তার লাশ উদ্ধার হয়নি ওসে জানান আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় শিকার ও ঘটনাস্থলে পুলিশকে নিয়ে যান ফয়সাল ঘটনাস্থলে রক্তের চিহ্ন মিললেও খুঁজে পাওয়া যায়নি লাশ সমৃত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম